মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরা ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে, দেশে বিদেশে আশেপাশে কাছে পিঠে যত আমার ইউটিউবের বন্ধু আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে আমার স্নান টান করে সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, তোমরা দাদাভাই বাজারে গেছে, রান্না করব, কি আনে না আনে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই পাশে থাকো, সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে প্রত্যেক দিন ফার্স্ট যেই ভিডিওটা ছাড়ি না কেন ফার্স্ট তোমরা দেখতে পাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, আর বেশি বকবক করবো না, দেখতে থাকো। তো শুরু করলাম আজকের ব্লগ, তো অবশ্যই পাশে থাকো বন্ধুরা। রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর আমি এখানে রান্না করতেছি। মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তো শাক ভাজা করবো, লাউ শাকের ভাজা করবো, আর মাংসের তরকারি করবো। এই দেখো মাংসের জন্য এই দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এই দেখো আলুকেও সেদ্ধ করে রেখেছি, ভেজে নেব। আর এই দেখো মশলা টশলাও হয়ে গেছে, আর এখানে দেখো মাংসটা আমি মাখিয়ে রেখেছি, মাংসটা মাখিয়ে রেখেছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। প্রথমে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ফেলে দিয়ে নুন না তেল লঙ্কা আর হলুদকে মাখিয়ে রেখেছি। তো এবার আমি মশলাটা করে নিয়ে আমি রান্নাটা করি, আর তারপরে তোমাদের কাছে আসছি। তোমাদের দিদি ভাই এই যে মাংস চিকেন নিয়ে এসেছি, চিকেন কষা হচ্ছে, চিকেনটা কষা হচ্ছে এখন, এই রোদের সময় এখন ঘরের মধ্যেই তো রান্না টান্না হবে, বাইরে আর কে বেরাবে। চিকেনটা কষা হচ্ছে, চিকেনটা কষা হয়ে গেলে তারপরে ছেলে মেয়েদেরকে ভাত দেবে, আগে চিকেনটা ভালোভাবে এই রান্না হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছে সব, শুধু এইগুলো লাউ শাকের ভাজাটা করবে, শাকের ভাজা রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে সব কিছু, খুব সুন্দর ভাত উঠছে একদম, গরম গরম ভাত হয়ে গেছে। আর তোমার দাদা ওই বাজার থেকে এসে পড়ে ফ্যানের তলায় বসেছিল, কিছু কাজ বাজ হয়ে গেছে, আর কিছু টেনশন নেই, রবিবারে বাজার। তো ছেলে বলেছিল মা চিকেন ভাত খাবো, দেখছি তোমার দাদা ভাই চিকেন নিয়ে চলে এসছে, ঠিক আছে হোক। এই দেখো তোমার দাদা ভাই এসে বসে গেছে, আর ওই দেখো বাবা বসে আছে, বাইরে অনেক গরম তার জন্য বাবা এইখানটায় বসতে বললাম, এইখানটার কাছে বসুন। আর এরা এদের তো কোনো সীমা নেই, এরা সব সময় রোদে রোদে ঘুরছে, এদের কোনো গায়ে রোদ লাগেনি বাপি তোমাকে? লাগেনি, গরম লাগছিল, অনেক গরম লাগছে, দেখো সব একদম বসে গেছে রোদ বাইরে। আর আর একটুখানি মানে এখন তো রোদের তাপটা ভালোই, এখন তো কিছু নয়, এরপরে যখন আরও বাড়বে রোদের তাপ তখন কী হবে বলো? এখন এমনিতেই দুপুরবেলায় ঘুমটা ভালোই হয় ভাত খেয়ে দিয়ে, গামছা ওই দিকে দেখো, আরে ঘরে এসে মুছো না, বাইরে তো রোদ রো অনেক, ওটা মিলে দাও, গামছাটা মিলে দাও বাবু। মাংসটা রান্না হচ্ছে বন্ধুরা, সবাই বসে আছে স্নান টান করে, কখন খাবে? তো আজকে একটু দেরি করেই বাজার করে নিয়ে এসছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে। মাংসটা খুব সুন্দর সেন উঠেছে, এইভাবে আমি রান্নাটা করি, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, এই রান্নাটা শেয়ার করেছিলাম আমি, সব মশলা টশলা ভেজে মানে পেঁয়াজ আদা রসুন ভেজে বেটে কাজু বাদাম বেটে এইভাবে দিলে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর খেতে খুব টেস্টি। এইভাবে মাটন রান্না করেও তোমরা খেতে পারো, আমাকে একটা দিদিভাই বলেছিলো খুব সুন্দর রান্না হয়েছে, তবে সে দিদিভাই এডি 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 ব্লগ দিদিভাই, সে দিদিভাই চিকেন মনে হয় খায়নি, তো মাটন খায়। তো এইভাবে যে তুমি দিদিভাই মাটনটাও রান্না করো তো মনে হয় খুব ভালো লাগবে খেতে। আর আমাদের বাড়িতে মাটনটা কম হয় কেন, বাবার জন্যে বাবাকে বেশি মানে এসব মাটন মানে খাসির মাংসটা দেওয়া যাবে না বাবাকে, তো সেই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেনটাই হয়,
আর ডাক্তারও বারণ করে দিয়েছে যে মানে রেড মিটটা দিতে না বাবাকে আর কি, ওই জন্য বাবা খাবে না আমরা খাবো কীভাবে, ওই জন্য সবাই আমরা এইভাবে রান্না করে খাই। বাবাকে ভাত দিয়েছি, বাবা ভাত খাচ্ছেন, মাংস দিয়ে শাক ভাজা রায়তা দিয়েছি। আর এদিকে আমার দেখো সবাই বসে গেছে খেতে, রান্না বান্না কমপ্লিট করে সবাইকে দিয়েছি, আমার বাপি খাচ্ছে, সোনা এদিকে সোনামা খাচ্ছে। বাপি ঝাল লাগছে খুব নাকি? ঝাল লাগেনি? তাহলে তো জল খেয়ে তুমি ভাত খাবে কেমন করে, কেমন করে ভাত মাখিয়েছো? নাও খাও, সব খেয়ে নাও। আর দেখো তোমার দাদাভাই খাচ্ছে, লাউ শাকটা খুব টেস্ট আছে, লাউ শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তোমার দাদাভাই শাক ভাজা দিয়ে আমাকে বলছে, আমি শুধু মাংস ভাত করতে চেয়েছিলাম, না শাক ভাজতেই হবে, শাক না ভাজলে ভাত খাওয়া যাবে না। ওদেরকে পর্দাটা ফেলে দাও তো বাপি, শোনো আমার লাইটটা জ্বেলে দাও তো। বাইরের থেকে লাইটটা শাইনিং করছিল, ওই জন্য পরিষ্কার ক্লিয়ার আসছিল না ছবিটা, এখন একদম ক্লিয়ার আসছে। ভাত খাওয়া দাওয়া চলছে, আর ওদিকে দেখো আমার ছেলের কার্টুন চলছে, কার্টুন দেখে দেখে ভাত খাবে। ভালো হয়েছে, ওইরকমভাবে রান্না করলে ভালো হবেই, কেন আমি যেইভাবে তোমাদেরকে দেখেছিলাম বন্ধুরা সেইভাবে রান্না করলে অবশ্যই সুন্দর লাগবে খেতে। আমিও খেতে বসে গেছি, এই দেখো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। তুমি আমাকে দিলে কেন, তুমি খাও, না না তুমি খাও। এই দেখো তোমার দাদা ভাই অল্প খেয়ে আমাকে খেতে দিল, এতটা খেলে আমি এতটা খাওয়া যায় নাকি, আমি খেতে পারবো না। ভাত দুবে আর একটু ভাজি না বাপি, ভাজ সব খেয়ে নাও, নষ্ট করবে না ভাত, সব খেয়ে নাও। দেখো সবাই খাচ্ছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবে তোমাদের কাছে, অবশ্যই সঙ্গে থাকবে। দারুণ হয়েছে রান্না, ভালো হয়ে গেছে। আমার বাচ্চারা যে বলছে না, ঠিকই বলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ধোয়ার পালা, এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়ে আবার বাইরে খুব জোর মেঘ উঠেছে, আকাশটা দেখি দাও তো কেমন হয়েছে। দেখো বন্ধুরা আকাশটা দেখো, ওরে বাবে, দেখেছো বন্ধুরা আকাশটা কিরকম হয়েছে? এখনই বৃষ্টি নামবে আমাদের এখানে, এখন আড়াইটা বেজে গেছে। দেখো আমাদের এখানে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, কে ফেলছে এখানে চিঠি ভাই? দেখো মেঘের অবস্থাটা দেখো কেমন, তো এমনভাবে এখানে এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি পুরো বৃষ্টি হয়ে পুরো একদম, দেখো আমার মেয়ে খালি এখন রোদ নেই বলে বাইরে সেই গেটের কাছে চলে যাচ্ছে। এই দেখো এখানে হাট বসেছে, খেলার হাট বসেছে, তোমাদের দাদা ভাই সঙ্গে আছে আমার ছেলে, আর তার সাথে আছে আমার মেয়ে। এই দেখো সব ক্যারাম বোর্ড খেলতে বসে গেছে, আর দেখো সমানে ফ্যানটা ঘুরে চলছে, ঠান্ডা বাইরে ওয়েদার, খুব ঠান্ডা ওয়েদার, কেন কি বৃষ্টি হয়েছে খুব আমাদের এখানে। তো দেখো
সবাই খেলাধুলা চলছে, দেখো ভাইয়ের ডাব্বা খালি, একটাও হয়নি, কেন ভাইয়ে রেখেছে, সব ফাইনে চলে যাচ্ছে আর বাবার ডাব্বা একদম ভরা। কি হয়েছে বাপি? রাম খুব জোরদার খেলা হচ্ছে, আমি একটু কম জল হয়ে গেছে, টিভি টিভি দেখে দেখে এই জন্য একটু। তো দেখো রুটি বানানো হয়ে গেছে, গরম গরম রুটি হয়ে গেছে, তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই আসবো। তো সারাক্ষণ আমাদের এখানে বদমাশি চলছে, হই হুল্লোড় চলছে, মোটামুটি একটুকুনো আমাদের শান্তি নেই। পরীক্ষা শেষ হয়ে গেছে মানে এদের একটুকুনো শান্তি নেই সব সময়, আর ওরাও করছে আমাদেরকেও তাদের সঙ্গে নিচ্ছে। আর এই মাত্র ক্যারাম বোর্ড খেলে উঠলো, তো রুটি আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, তো এইবারে সবাইকে খেতে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি বন্ধুরা, তো আজ আর বড় করবো না, এখন 10:30 বেজে গেছে। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা, বাই বাই, টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা।